কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব জিওগ্রাফি অফ ইন্ডিয়ার প্র্যাকটিক্যালের অ্যানুয়াল ট্রেন্ড অফ প্রোডাকশন মিনারেল রিসোর্সেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং গুডস ওভার টু ডিকেডস এই বিষয়টি নিয়ে। তোমরা এই বিষয়টি ডেটা যদি পাও তাহলে বাকি কাজটি আশা করি করতে পারবে, কারণ তোমরা এর আগে স্ট্যাটিস্টিক্সে যেভাবে লিস্ট স্কয়ার মেথডের ট্রেন্ড অ্যানালিসিস করেছিলে এটা ঠিক সেই একইভাবে করতে হবে। অর্থাৎ শুধু ডেটা নিয়েই প্রশ্ন, কিন্তু তারপরও দেখা গেছে যে আমাকে অনেকেই তোমরা বিভিন্ন ভিডিওর কমেন্টে জানিয়েছ যে এই বিষয়টি যাতে তোমাদের জন্য তৈরি করা যায়। তাছাড়া অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে ট্রেন্ড অ্যানালিসিস করার ক্ষেত্রে লিস্ট স্কয়ার মেথডে তোমাদের একটা বিষয়ে কনফিউশন রয়েছে, সেটা হলো টাইম ডেভিয়েশন। আজকের এই ভিডিওতে এই প্র্যাকটিক্যালের বিষয়টি আলোচনা করার পাশাপাশি তোমাদের এই কনফিউশনটি দূর করব। টাইম ডেভিয়েশন বিভিন্ন কলেজ বিভিন্নভাবে শেখান, তো ওই পদ্ধতি সবগুলোই যে সঠিক, তুমি যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করলেই যে তোমার ট্রেন ভ্যালু একই আসবে সেটি আমি আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। প্রথম আমি আলোচনা করব অ্যানুয়াল ট্রেন্ড অফ প্রোডাকশন মিনারেল রিসোর্সেস ওভার টু ডিকেড কোল নিয়ে। তো এখানে কোলের আমি ডেটা দিয়েছি, দেখো 2001 থেকে 2020 পর্যন্ত 20 বছরের ডেটা দিয়েছি। প্রোডাকশন ইন মিলিয়ন টনসে রয়েছে এবং কোল অথরিটি অফ ইন্ডিয়া হলো ডেটার সোর্স। এবারে আমি প্রথম মেথড ওয়ানে যাব। দেখো মূল সমস্যা হলো টাইম ডেভিয়েশন করার ক্ষেত্রে। আমি এখানে লিস্ট কয়েন মেথড ডিটেলসে আলোচনা করব না, কিন্তু এর প্রাথমিকটা তোমরা স্ট্যাটিস্টিক্সে যেহেতু শিখেছ, এখানে শুধুমাত্র আমি টাইম ডেভিয়েশন যে সমস্যাটা তোমাদের হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো এটা করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো এরকম একটা টেবিল করব। টেবিলে প্রথম ইয়ার, তারপর প্রোডাকশন ওয়াই, তারপর টাইম ডেভিয়েশন এক্স, তারপর এক্স স্কোয়ার এক্স ওয়াই, ওয়াই সি ইকুয়াল টু এ প্লাস বি এক্স। এরপর দেখো আমরা যখন দেখব যে ডেটাটা অড ইয়ার না ইভেন ইয়ার এটা আগে দেখে নিতে হবে। দেখো এটা ইভেন ইয়ারে আছে, অর্থাৎ 10 বছর 10 বছর করে আমি দেখো দুটো কালারে দুটো ভাগ করেছি। তাহলে এর মিডল ইয়ারটা কত? 2010 এবং 11-র মাঝামাঝি সময়টা হলো মিডল ইয়ার। তাই ওই জায়গাটা আমি যদি জিরো করি তাহলে টাইম ডেভিয়েশন কোনো ফর্মুলা ছাড়াও করা যায়, ফর্মুলা দিয়েও করা যায়। একটা পদ্ধতি হলো ধরো এর মিডল যদি জিরো হয় তাহলে এই জিরো অর্থাৎ 2010 এবং 11 সালের মধ্যবর্তী যে সময় তার থেকে 2010-এ তুমি যদি গিয়ে পৌঁছাও, 2010-এর স্টার্টিং বা 2011-এর স্টার্টিংয়ে গিয়ে যদি পৌঁছাও, তাহলে অ্যাকচুয়াল তুমি কতটা সময় আগে বা পরে যাচ্ছ না, এখানে তুমি প্রিভিয়াস ইয়ার যাচ্ছ হাফ ইয়ার, 6 মাস, মানে হাফ ইয়ার। হাফ ইয়ার বলতে এখানে 0.5। তারপর এখান থেকে 2009 পৌঁছাতে হলে কত সময় পরে গিয়ে পৌঁছা? হ্যাঁ, এখানে পৌঁছাতে গেলে তুমি 1.5 বছর পরে যাচ্ছ, তারপর 2.5 বছর, তারপর 3.5 বছর, এইভাবে তুমি 1 বছর গ্যাপে গ্যাপে উপরে যাচ্ছ। আবার এখানেও তাই, এটা 0.5, তারপর 1.5, তারপর 2.5, এইভাবে যাচ্ছ। কিন্তু এটাকে আমরা একদম ম্যাথামেটিক্যালি যদি দেখাতে চাই তাহলে কি করতে হবে? একটা ফর্মুলা রয়েছে, সেটা হলো ধরো টাইম ডেভিয়েশন ফর 2001। আমি 2001 বলতে এটার টাইম ডেভিয়েশন আগে বার করব। সেক্ষেত্রে ফর্মুলা কি? 2001 মাইনাস 2010.5। এই 2010.5 কেন লিখলাম? কারণ আমাদের মিডল ইয়ারটা হচ্ছে 2010.5। এটা করার পর আমরা এটা মাইনাস করলে কত পেয়েছি? মাইনাস 9.5। তাহলে এক্ষেত্রে আমরা এখানে বসাবো মাইনাস 9.5। আমি যদি এবার 2002 লিখতাম এখানে, অর্থাৎ পরের বছরে বার করতে চাই, তাহলে দেখো এটা হয়ে যাবে মাইনাস 8.5। এইভাবে আমরা সবগুলো ইয়ার যদি বার করি তাহলে আমরা টাইম ডেভিয়েশন পাবো মাইনাস 9.5, মাইনাস 8.5, মাইনাস 7.5, এইভাবে পাবো। এবার যখন ইয়ারগুলো বাড়তে থাকবে তখন সেগুলি সব প্লাসে ভ্যালুগুলি আসবে। দেখো এইভাবে আমরা ভ্যালুগুলি পাবো।
পরীক্ষাতে তোমরা এইভাবে ক্যালকুলেশন দেখিয়েও দিতে পারো টাইম ডেভিয়েশনে, দিয়ে তোমরা টাইম ডেভিয়েশনের মানগুলি বসাতে পারো। যে সকল কলেজে টাইম ডেভিয়েশনের ক্ষেত্রে এখানে 0.5 এবং -0.5, তারপরটা -1.5, এখানে +1.5 এইভাবে করে শেখানো হয়, সেক্ষেত্রে টাইম ডেভিয়েশনের ফর্মুলাটা কিন্তু আমরা এখানে যেভাবে দেখালাম সেইভাবেই করতে হবে। এবার আমরা এক্স স্কোয়ার কিভাবে করব, স্বাভাবিকভাবে এটাকে আমি ক্যালকুলেটরে দিলে এক্স স্কোয়ার যদি করি -9.5 এর স্কোয়ার করলে যেটা হয় সেটা বসিয়ে দিলাম, এবং এক্স ওয়াই, এক্স এবং ওয়াই গুণ করে এখানে প্রত্যেকটাতে বসালাম। বসানোর পর এদের প্রত্যেকটার আমরা সামেশন বার করব। সামেশন বার করার পর আমরা ওয়াই সি ইকুয়াল টু a+bx বার করব। a+bx এর ক্ষেত্রে আমরা জানি যে এখানে a আর b এর একটা বিশেষ ফর্মুলা রয়েছে, এর ফর্মুলা হলো সামেশন ওয়াই বাই এন। তাহলে আমরা সামেশন ওয়াই পেয়েছিলাম 8897.14/20, এটা পেলাম a এর মান, এবং b এর মান আমরা সামেশন এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার করলাম, করলে b এর মান পেলাম। তাহলে ওয়াই সি ইকুয়াল টু a+bx এ আমরা এইভাবে ফর্মুলাটা বসালাম। এবার আমাকে শুধু ক্যালকুলেটার নিয়ে, তোমরা অনেকেই ক্যালকুলেটারে এই কাজটি করতে গিয়ে গুলিয়ে ফেলো, তোমাদের জন্য বলছি ক্যালকুলেটারে ফার্স্ট ব্র্যাকেট প্রেস করো, তারপর 444.857 প্লাস 1549667669 ইনটু এক্স এর ভ্যালু, তোমার প্রথম ঘরের এক্স এর ভ্যালু দেখো কত রয়েছে, -9.5। তাহলে ওখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -9.5 ব্র্যাকেট দুটো একসাথে ক্লোজ করো, করলে দেখবে যে তুমি এই মানটি পাচ্ছ। এবার -9.5 এর জায়গায় -8.5 এইভাবে প্রত্যেকটা ভ্যালু বসাও, আর এই মানগুলি তোমরা বার করে নাও। এই মানগুলি বার করার পর তারপর আমরা কি করব, এটাকে আমরা ড্রয়িং করব। তার আগে এবার আমরা মেথড টু একটু আলোচনা করে নেব। মেথড টু এ দেখো টাইম ডেভিয়েশনের ক্ষেত্রে ফর্মুলা হলো 2001, যেহেতু বার করছি তাই 2001 মাইনাস এটা হচ্ছে অরিজিন ইয়ার, মিড ইয়ার, ডিভাইডেড বাই হাফ। এটা করলে আমরা পাই 19, কারণ এই দুটোকে মাইনাস করলে আমরা পেয়েছিলাম 9.5, তাকে হাফ দিয়ে ভাগ করলে অ্যাকচুয়াল 9.5টা 2 দিয়ে গুণ হয়, হাফ দিয়ে ভাগ করা মানে 2 দিয়ে গুণ, তাহলে সেটা কত হলো -19। এবার আমরা একইভাবে যদি 2002 বার করি, 2003 বার করি, এখানে ভ্যালুগুলো বসাবো আর টাইম ডিভিশনে মানগুলি বসাবো। সেক্ষেত্রে দেখো এখানে এরকম আসবে -1, -3, -5, এইভাবে -19 অবধি, এখানে +19 অবধি। এবার তোমরা দেখো এখানে এক্স স্কোয়ার গুলি করলে আগেরটা থেকে আলাদা মান আসছে, এক্স ওয়াই করলে আগেরটা থেকে আলাদা মান আসছে, তাহলে ওয়াই সি সমান কি করে একই মান আসবে দেখা যাক। আমরা এখানে দেখো এ ইকুয়াল টু ওয়াই, সামেশন ওয়াই বাই এন করলাম, তাহলে এর মান আগেরটার সাথে এটা দেখে নাও সেম আছে। বি এর মানের ক্ষেত্রে দেখো আগেরটার থেকে এটা আলাদা হয়ে যাচ্ছে, কেন, কারণ আগেরবার সামেশন এক্স ওয়াই আলাদা ছিল এবং সামেশন এক্স স্কোয়ার আলাদা ছিল, এখানেও ঠিক দুটোই আলাদা, এটার থেকে সম্পূর্ণ আলাদা, ফলে আগেরটার থেকে এটা দেখো বি এর মানটা প্রায় হাফের মতো এসছে। ফলে লাস্টে গিয়ে যখন আমরা ইকুয়েশনটা বসাচ্ছি এর সাথে যখন এক্স গুণ হচ্ছে, এক্সটা কিন্তু আমাদের আগের যে এক্স ছিল তার থেকে হাফ আছে, ফলে এইটা আমরা দেখব যে ওয়াইসি এর মানটা একই আসবে। দেখো এবারে আমরা ওয়াইসি এর যে মান বার করেছি সেগুলি আগেরটার সাথে মিলে যাচ্ছে। তো তোমরা এটা বাড়িতে একবার প্র্যাকটিস করে নেবে, এবং যার কলেজে যেভাবে টাইম ডেভিয়েশন শিখিয়েছে সেইভাবে তোমরা করতে পারো, যেভাবেই করো না কেন ওয়াইসির মান কিন্তু একই রকম আসবে। তো এক্ষেত্রে এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমি দেখেছি স্ট্যাটিস্টিক্সের ভিডিওর নিচেও অনেকে লিখেছে যে স্যার এটা এইভাবে করব না এইভাবে করব, কেউ কোনো কোনো বইয়ের ছবি পাঠিয়েছ, সব ক্ষেত্রেই দেখো এটা সমান হবে। তাই এটা নিয়ে আর কোনো বিতর্কে না গিয়ে তুমি যেভাবে কলেজ শেখাচ্ছেন
সেইভাবেই করো, দুটো একই জিনিস হবে। এবার আমরা ড্রয়িং এ চলে যাই, নিচেই রাখতে হবে ইয়ার। ইয়ার রাখার পর প্রতিটি ইয়ারের সোজা আমরা ভ্যালুগুলিকে প্লট করেছি, দেখো 2002 2003 এইভাবে আমরা প্লট করেছি। এটা হলো অবজার্ভড অ্যানুয়াল ট্রেন্ড লাইন, আর এস্টিমেটেড অ্যানুয়াল ট্রেন্ড লাইনটা আমরা কিভাবে বার করেছি, এই যে প্রথম 2002 একটা রাখলাম যেটা আমাদের ওয়াইসির ভ্যালু, আর 2020 রাখলাম ওয়াইসির ভ্যালু, এই দুটোকে যোগ করে দেব। তুমি যদি 2002 3 4 সব এস্টিমেটেড ভ্যালুগুলি ওয়াইসির ভ্যালু বসাতে চাও, বসাতেই পারো, এগুলি স্ট্রেট লাইনেই আসবে। তারপর এটা সুন্দর করে একটা হেডিং করবে, তারপর লেবেলিং করবে, সব কিছু করে এটাকে কমপ্লিট করো। এবার আমি আলোচনা করব অ্যানুয়াল ট্রেন্ড অফ প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং গুডস ওভার টু ডেকেডস, ম্যানুফ্যাকচারিং গুডের ডেটা দিয়ে। এখানে আমি সুতো উৎপাদনের একটা ডেটা দেখিয়েছি, তোমরা দেখে নাও। একইভাবে আমি দুটো পদ্ধতি এখানে ক্যালকুলেশন করেছি, আমি শুধু তোমাদের জন্য রেখেছি টাইম ডেভিয়েশনের ক্যালকুলেশনটা, আমি আর আলাদা করে দেখালাম না। এবং YC সমান A+BX, এখানে A আর B এর ক্যালকুলেশনটা তোমরা নিজেরা আগে যে ফর্মুলাটি দেখালাম ওই ফর্মুলা দিয়ে A আর B এর কাজটুকু নিজেরা করে নাও, নিয়ে আমার এই টেবিলের সাথে নিজেরা মিলিয়ে নেবে। আর দ্বিতীয় পদ্ধতিতে টাইম ডেভিয়েশন করেও দেখো একই জিনিস আসবে, সেক্ষেত্রেও তোমরা আমার এই টেবিলের সাথে তোমাদের কাজটি মিলিয়ে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। যদি তোমাদের বিষয়টি ঠিকঠাক লেগে থাকে, অর্থাৎ তোমাদের কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তোমাদের অন্যান্য প্র্যাকটিক্যালগুলি নিয়ে খুব শীঘ্রই আমি আবার ফিরে আসব। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।